আজকে বন্দে ভারতের গৌরব প্রথম দিকে পড়ে গেছে এত মানুষের ভালোবাসা। ২০২২ কে বিদায় জানিয়ে সবাই যখন ঘুমে মগ্ন, আমি গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি নতুন বছরে নতুন ভিডিওর উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছি নতুন একটা ভিডিও করতে। এখন সময় ৩:৪০, এই মুহূর্তে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা করছি। তো আমার ভিডিওর সঙ্গে তোমরা সবাই থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো। শিয়ালদহ স্টেশন পৌঁছে গিয়েছি আমরা, তো এখন হাওড়া স্টেশন যাবো বলে গাড়ি ধরতে যাচ্ছি। চলো হাওড়া স্টেশনের জন্য গাড়ি ধরি। ধরে আমরা শিয়ালদহ স্টেশনের বাইরে থেকে বাস ধরবো, ধরে বাস ধরে হাওড়া স্টেশন যাবো। তো চমকটা হাওড়া স্টেশনে গিয়েই দেবো। তো আমরা এখন হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছি। তো যে চমকটা বলেছিলাম, আজকের আমরা জার্নি করতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, আর ভারতবর্ষের ষষ্ঠ মানে সিক্স বন্দে ভারত এক্সপ্রেস। তো ট্রেনের কাছে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকের আমাদের জার্নি নতুন বছরে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তো তোমাদের দেখাবো আজকের বন্দে ভারত এক্সপ্রেসের ফুল ট্রেন জার্নি। তো চলে এসেছি, বন্দে ভারত এক্সপ্রেসের সামনেই আছি। তো এটা পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে NGP চলবে। তো চলো তোমাদের ট্রেনটা দেখাই। আমাদের কোচের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের কোচ C5। তো আমাদের পাবলিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। ৫:৫৫ হাওড়া স্টেশন থেকে ছেড়ে দেবে, দিয়ে NGP স্টেশনে পৌঁছাবে ২:২৫। এই মুহূর্তে প্ল্যাটফর্মে আছি আমি। তো এটা আমাদের কোচ, আমাদের কোচ নম্বর C5। ট্রেনের ভিতরে যাবো, গিয়ে তোমাদের সমস্ত ট্রেনের কি আছে ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। ট্রেনের ট্রেন নাম্বার 22301। তো বন্ধুরা, আমরা এবার যাব আমাদের কোচে। এই আমাদের কোচ C5। চলো তো আমরা এখন CC কোচের মধ্যে আছি। এটা হচ্ছে CC কোচ, চেয়ার কার কোচ, এই সিট আছে। এটা
একটা টেবিল আছে, এখানে খাবার দাবার রেখে খেতে পারবে। এখানে ম্যাগাজিন ট্যাগাজিন রাখার জায়গা ব্যবস্থা আছে। এটা হচ্ছে ফুড রেস্ট, আর সিটগুলো পিছনে হেলানোর জন্য এই সুইচটা পুশ করতে হবে। পুশ করে ঠেললে সামনে পিছনে হয়ে যাবে। আর দেখিয়ে দিই তোমাদের, এখানে এই চার্জ করার জন্য প্লাগ আছে, ইউএসবি পোর্ট আছে, আর সি টাইপ পোর্টও আছে। চার্জার, ল্যাপটপ, মোবাইল চার্জ সব কিছু করতে পারবে। এরকম উইন্ডো আছে, আর লাইট আছে, টাচ করলেই জ্বলবে, শর্ট টাচ করলে অফ হয়ে যাবে। আর লাগেজ রাখার জন্য এরকম র‍্যাক করা আছে। এই ডিসপ্লেতে কোন স্টেশন আসছে না আসছে সব কিছু দেখাবে। আর এইরকম একটা ডিসপ্লে প্রত্যেকটা কোচের সামনে আর পিছনে পেয়ে যাবে, যেটাতে দেখাবে কোন স্টেশন থেকে কোন স্টেশন যাচ্ছে ট্রেনটা, ট্রেনটার গতিবেগ কত আছে, নেক্সট হল্ট কোনটা থাকবে বা কোন স্টপেজে কোন কোথায় গিয়ে ট্রেন দাঁড়াবে সেটা দেখাবে এখানে। সেটা আমি পরে দেখাবো তোমাদের, চলো সামনে যাই। এবার ইসি কোচটা যাই, ইসি কোচটা একবার দেখে নিই। এই আমরা ঢুকে পড়েছি ইসি কোচ, এটা এটা ইসি কোচ আছে। এখানে জায়গাটা অনেকটাই বড়, অনেকটাই চওড়া, সিটগুলো অনেকটাই চওড়া। তোমাদের দেখাই। আচ্ছা, এখানে হালকা ব্যাগ ট্যাগগুলো ঝোলানোর জন্য এরকম একটা হুক আছে। আর এর ফুড ড্রেসটা আরও চওড়া, ফুড ড্রেসটাই এইরকম হবে। এখানে ম্যাগাজিন রাখতে পারবে। আর এখানে টেবিল রাখার জন্য একটা যেটা আছে, যে ট্রে বা খাবার দাবার রাখার জন্য, সেটা এইরকম খুলতে হবে। খুললে এইরকম বেরিয়ে আসবে। বেশ শক্তপোক্ত আছে, কোনো অসুবিধা হবে না। ইসি কোচে বসলে একটা অন্যরকম ফিলিংস হবে, মনে হবে যেটা তোমরা প্লেনে আছো। মাথায় হেডরেস্টের জন্য একটা স্পঞ্জ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। সিটগুলো অনেক চওড়া সিসি কোচের থেকে, আর অনেক আরামদায়ক। করলে এরকম সিটটা পিছন থেকে হেলে যাবে, সুইচটা পুশ করলে আস্তে আস্তে এরকমভাবে এতটা আমি হেলে যেতে পারবো এবং রিল্যাক্সে বসে বসে যেতে পারবো। এদিকে এই কোচ, দুটো কোচ আছে এখানে, U1 আর U2। আর এইরকম চওড়া লাগেজ রাখার র‍্যাক আছে, কোনো অসুবিধা হবে না লাগেজ রাখার জন্য। আর এই সিটগুলো, এই সিটগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। ছুটে এসেছি আমার গুরুদেবের কাছে, অনেক দিন ধরেই কথা হচ্ছিল। দাদা কেমন লাগছে? আমার ফার্স্ট টাইম, মানে বন্ধ ভারতের ফার্স্ট টাইম। ঠিক আছে দাদা, তোমার তো বন্ধ ভারত সবই দেখেছি, সবকটাই মুখে কভার করা হয়ে গিয়েছে, তোমার কেমন লাগছে তুমি বলো। আমার সত্যি কথা বলতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি আজকে। আমি আজকে ট্রেনটা কভার করতে এসেছিলাম, ট্রেন সম্পর্কে আমার দর্শকদের বলতে এসেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি ট্রেন নিয়ে কিছু বলতেই পারি না। কারণ ট্রেনে উঠে আজকে এত ভালোবাসার মানুষকে পেয়ে গেছি, এত ভাইদেরকে পেয়ে গেছি না, আমার ট্রেন নিয়ে আজকে সিরিয়াসলি আমার কিছু বলার নেই, আর বলতে ইচ্ছা করছে না। কারণ আজকে এই ট্রেনটা না উঠলে হয়তো আমি এতগুলো মানুষকে মিস করতাম, আমরা জানতাম না যে এত মানুষও ভালোবাসে, এত মানুষের সঙ্গে আছে। কাজে আজকে বন্দে ভারতের গৌরব কোথাও ভিকে পড়ে গেছে, এত মানুষের ভালোবাসা। থ্যাংক ইউ দাদা।
দাদার সঙ্গে কাল রাত পর্যন্ত কথা হয়েছে আমার, মানে আমি বহুদিনের অপেক্ষার পর দাদার সঙ্গে দেখা করতে পেরেছি। দাদার সঙ্গে অনেকদিন ধরেই কথা হচ্ছিল মেলে ইনস্টাগ্রামে, তো আমার অ্যানসার অ্যানসার করি তো। হ্যাঁ দাদা, একদম একদম, মানে এটা আমাদের গর্ব লাগে। আমি দাদাকে মানে এটাই আমাকে সব থেকে বড় পাওনা ছিল যে আমি এই দাদার থেকে আমি মেলের রিপ্লাই পাচ্ছি ফার্স্ট টাইম। আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, বড় পাওনা আমাকে যার কিছু ছিল না। আর আমি যখনই জানতে পেরেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল, দাদা তো ভিডিওতে আগে দেখেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন্ধে ভারত শুরু হলে দাদা থাকবে, ডিমান্ড ছিল দাদার কাছে মানে যে ফার্স্ট বন্ধে ভারত তোমাকে কভার করতে হবে। সবাই বলেছিল সত্যি কথা বলতে মানে ট্রেনটা রান করে আমি চেষ্টা করেছিলাম বাট করতে পারিনি, সেরকম আমার ক্ষমতা ছিল না, কারণ তুচ্ছ মানুষ, সামান্য মানুষ। আর যখন সে সুযোগটা পেয়েছি আজ কিন্তু সেই জার্নি এনজয় করছি। আর আমি আজকে খুব ভালো লাগছে, আমি যদি প্রথম দিনের জার্নিটা করে নিতাম তাহলে আজকের এই ফার্স্ট যে কমার্শিয়াল জার্নি এটা আমি আসতাম না, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে দেখা হতো না। ওই জার্নিটাই ভগবান যা করেছে মঙ্গলের জন্যই করেছে। আমি মানে আরে কালকেই তো আমি দেখলাম যে আপনাদের জন্য একটা সুখবর আছে, আমি বোলপুর থেকে উঠছি, কাল আমি ঘুরলাম, লাইকও দিলাম, এখানে চাইতে হাত বসে গিয়েছে চারিদিকে সব হাত। আমি কিছু এখনো রিভিউ দিতে পারিনি বন্দে ভারতের, আমি এতগুলো বন্দে ভারত কভার করেছি, আমি সার্ভিস নিয়ে কি বলবো, আমি ট্রেন এখনো কিছু রিভিউ করিনি, আমি তো সবার সাথে মানে বোলাপুলি গার্লফ্রেন্ড ধোকা দিলেও দিতে পারে কিন্তু কৌশিক প্রেম আসলে আরেকটা জিনিস আমি দাদাকে আগে কমেন্ট করে বলেছি, ইভেন যখন আমি ইউটিউব খুলেছি মা পর্যন্ত বলছে কৌশিক আগে দেখে, মনে আছে দাদা বলেছিলাম আমি কমেন্টে মা বলেছে কৌশিক দা মতো দাদাকে দেখলাম আমার বাড়ি সবাই তোমার সাবস্ক্রাইব এইভাবে পাশে থাকো তবে তো আমাদের একদম একদম হবে। ভালো লাগছে এটা ভারতবর্ষে যেমন নতুন একটা ট্রেন উদ্ভাবন হলো, আমাদের ঢাকায় কিন্তু মেট্রো উদ্ভাবন হলো 15 তারিখ, তো আমরা ওটা ওয়েট করে এটা আসছে, ভারতকে আগে এনজয় করে নিলাম, তারপর আমাদের দেশে গিয়ে আমাদের মেট্রো অবশ্যই আমরা যাব, তখন অবশ্যই মেট্রো জার্নি করবো, আমি নয় এখানে সবাই যাবে, সবার জন্য দাঁড়াতে রইলো, শুভকামনা রইলো, একদম একদম বর্ষের জন্য ট্রেন বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে, লাইট ব্লিঙ্ক হচ্ছে, সেন্সর সেন্সর গেট বন্ধ হচ্ছে, অটোমেটিক সিস্টেম এটা। 5:55 বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তো এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এখন সময় 6:08, ট্রেনের এখন নেক্সট স্টপ হচ্ছে আছে বোলপুর শান্তিনিকেতন, আর এখন স্পিড চলছে 62 কিলোমিটার পার আওয়ার।
আমি তোমাদের দেখাবো বাথরুমটা, এই ট্রেনের বাথরুমটা কেমন আছে দেখিয়ে দিই তোমাদের। চলো, এটা আছে ওয়েস্টার্ন, তো সামনে এইরকম এত বড় একটা মিরর আছে, ঠিক আছে, এইরকম বড় একটা মেশিন আছে, জল পড়ছে, আছে হ্যান্ডসপ, এখানে একটা টাওয়াল আছে, কুমোর টাওয়ার আছে, এটা ক্লাস বাটন, বেশ বড় বাথরুম আছে, এটার একটা বাথরুম আছে, ঠিক আছে, যারা ওয়েস্টার্নে বাথরুম ইউজ করতে অসুবিধা হয় তাদের জন্য একটা ইন্ডিয়ানের ব্যবস্থা করা আছে। তো চলুন, এখানেও একটা বড় মিরর আছে আর এরকম বড় একটা বেসিন আছে, এখানে হ্যান্ডসপ আছে, টাওয়াল রাখার ব্যবস্থা আছে, এখানে হ্যাঙ্গার আছে, ট্রান্সফরমার আছে, ইন্ডিয়া বেশ বড় বাথরুমটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বন্দে ভারত এক্সপ্রেসে টোটাল 16 ট্রান্সপোর্ট নিয়ে চলছে, দুটো ইসি কোচ আছে, এক্সিকিউটিভ চেয়ারটা আর সিসি কোচ 14টা আছে। সিসি কোচ এটা আমাদের বেশ বড়, চওড়াই ভালোই আছে, আরামদায়ক। এইরকম বড় একটা উইন্ডো আছে, একটা নেট আছে, যদি রোদ ফোদ লাগে তার জন্য, এটা আপাতত তুলে দেবো। এখানে এলইডি লাইট আছে, টাচ সিস্টেম, টাচ করলেই জ্বলবে। আর প্রত্যেকটা কোচে দুটো করে সিসি ক্যামেরা লাগানো আছে, এটা যাত্রীদের মানে প্যাসেঞ্জারদের সুরক্ষার জন্য এই লাগানো আছে। আমাদের দেখুন জল দিচ্ছে, জলের পর চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক, মানে কমার্শিয়াল ট্রেনটা রান করছে আজকে এনজেপি উদ্দেশ্যে, তো খুব এক্সাইটেড, হয়তো কিছু ভুলভাল বলে ফেলবো ভিডিওর মধ্যে, কিছু মনে করবেন না, মাইন্ডে নেবেন না, তোমরা নিজেদের লোক, তোমরা সব ভুল ত্রুটিগুলো তো সংশোধন করে দেবে তোমরাই, কোথায় ভুল হচ্ছে কী হচ্ছে সেটা তোমরা কমেন্টসে জানাবে, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। আর একটা কথা যেটা হলো, সকল দর্শক বন্ধুদের এবং পরিবারদের, আমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আমার সমস্ত বন্ধুদের যারা ভিডিও দেখবে তাদের জন্য হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে। বছর শেষে নতুন বছরের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের নতুন ট্রেনে তোমাদের জন্য ব্লগ করতে বার হয়ে গিয়েছি, এটা ভারতের প্রথম, ভারতের সিক্স বন্দে ভারত এক্সপ্রেস, আগেও বলেছি আবার বলছি, আর পশ্চিমবঙ্গের প্রথম প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যেটা যাচ্ছে হাওড়া থেকে এনজেপি, সময় নেবে মাত্র 8 ঘন্টা, 7 ঘন্টা 50 মিনিট বলেছে কিন্তু অ্যাডভান্স দিয়ে দিচ্ছি। এই যাত্রাপথে টোটাল 3টে হল্ট আছে, ফার্স্ট হল্ট আছে বোলপুর, সেকেন্ড মালদা টাউন, থার্ড বারসাই, তারপর সবাই ঢুকে যাবো আমরা এনজেপি।
আর এই ভিডিওটা আজকে অনেক ভালো ভালো মানুষ থাকবে, দেখতে পাবে তোমরা, তাদের সাথে পরিচয় দেখাবো। পরিচয় তোমাদের অবশ্যই আছে, তোমরা জানো, কিন্তু মানে আমরা তাদের সঙ্গে যে আজকে কথা বলবো, তোমাদের দেখাবো আমাদেরকে পেপার প্রোভাইড করলো, আমাদের পেপার সবাইকে দিচ্ছে। এখন সময় 7:15 হয়ে গিয়েছে, তো ব্রেকফাস্টের জন্য এনারা ব্রেকফাস্ট রেডি করছে, ব্রেকফাস্ট সার্ভ করবে, তারই প্রস্তুতি চলছে এখানে। বাংলা ট্রাভেল ব্লগে আর একজন মহারাজকে দেখিয়ে দিই, এই হচ্ছে মহারাজ ট্রাভেল ব্লগের অসুবিধা হয় না। তবে আস্তে আস্তে বাঙালিদের মধ্যে বেড়ানোটা চিরকাল প্রচলিত ছিল, সাংঘাতিক ভাবে সোলো ট্রাভেলিং সেভাবে কিন্তু প্রচলিত ছিল না বা পপুলার ছিল না। আমরা অনেক আগে কয়েকজনকে দেখেছি যারা সোলো ট্রাভেলিং করেছেন, ডকুমেন্টেশনও করেছে, কিন্তু সেভাবে জনমানুষের মধ্যে বিস্তৃতভাবে সোলো ট্রাভেলিং পপুলার প্রচলিত ছিল না বাঙালিদের মধ্যে। এখন আস্তে আস্তে উঠে আসছে, ও করছে আর অনেকে করছে, এনকারেজিং অবশ্যই। বাঙালি সবসময় আড্ডা মেরে সবার সঙ্গে একসঙ্গে থেকে মজা পায়, একা মুড়ি খেতেও অসুবিধা লাগে বাঙালি, একা ইস্যু করতে যেতে অসুবিধা লাগে ভাই, কাটাকুটি খেলা ছোটবেলা থেকে, তাই না? সুতরাং ওই সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে একটা মজা করার যে ব্যাপারটা, সেখানে ওই একাকি বেড়ানোর একাকি করার ব্যাপার সেটা হারিয়ে যায়, আমরা পছন্দ করি জাতিগত ভাবে পছন্দ করি, একটা আলাদা অভিজ্ঞতা পাওয়া যায়। তুমি একসাথে থাকলে কিভাবে অবশ্যই সেটা তুমি এনজয় করছো, কিন্তু সবার মধ্যে ওই চিন্তা নেই, আমি যাবো আমার ভাই যাবে না বন্ধু যাবে না, এই সমস্যা, এই জন্য আমাদের মাথায় কিছু কথা নাই। ঠিক আছে, এই মুহূর্তে আমি শিবাজি দা এক্সপ্লোরারের সামনে আছি, আমাদের দাদা দাদা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার দাদা, প্রথমে চিনতে পারি ঘুরতে ফিরতে আমার দাদা কি হচ্ছে, অনেক মানে আমিও তো তাই দেখছি, সময় আছে বাংলার, মানে যারা আছে বড় ছোট সবাই মিলে আজকে আমরা একসঙ্গে একটা বড় উৎসবের মেজাজে চলেছি এনজিপি। দাদা কিছু বলুন, কেমন লাগছে? এই তো ঠিক ভাব, ছন্দের অভাব নেই, হ্যাঁ প্রচন্ড অভাব, প্রথমটাই তো ভালো হওয়া উচিত, এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আর কোনো ইমার্জেন্সি কারণে ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কথা বলা যাবে, এইখানে পুশ করে কল চলে যাবে ড্রাইভারের কাছে, এই সুবিধাটা আছে বন্দে ভারত এক্সপ্রেসে। আর একটা জিনিস আমি দেখলাম, এখানে আছে ফার্স্ট এড কিট, আমাদের ফার্স্ট স্টপেজ ছিল বোলপুর, তো 7:42 তো 7:42 প্রপার টাইমেই বোলপুর এসে দাঁড়িয়েছে বোলপুর স্টেশন, এখানে 2 মিনিট হল্ট করবে ট্রেনটা। বন্দে ভারতে প্রথম দিনে প্রচুর ইউটিউবারের ভিড়, শুধু ইউটিউবার আর ইউটিউবার, তো আমরা একটু বাইরের দিকে যাই, গিয়ে দেখি বোলপুর স্টেশনে একটু নামবো, নেমে তোমাদেরকে দেখাবো দিনের আলোতে বন্দে ভারত এক্সপ্রেস।
চারিদিকে শুধু ক্রেস্ট দেখো, চারিদিকে শুধু ইউটিউবার আর ইউটিউবার, পুরো ট্রেনটাই আজকে ইউটিউবাররা বুক করে নিয়েছে। আমরা এখন ফার্স্ট হল বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম হলটা বোলপুর স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেনটা দু মিনিট লাগাবে, কিন্তু ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে, সেই ভয় না পেয়ে সবাই যে যার মতো ব্লক করতে নেমে পড়েছে আমাদের বোলপুর স্টেশনে। শুধু দেখে নাও তোমরা, বড় বড় ইউটিউবাররা আছে যে যার মতো ব্লকে ব্যস্ত। আমার নাম বিষ্ণু আছে, আমার নাম রাজ, খুব ভালো লাগছে। এখানে বাংলা হিন্দি সব ব্লগার চলে এসেছে। এই মুহূর্তে আমরা বোলপুর স্টেশন ছেড়ে চলে যাচ্ছি। প্রথম দিন বন্দে ভারত এক্সপ্রেসে অভিজ্ঞতাটা খুব বাজেই হলো, কারণ এনাদের সার্ভিস খুব একটা ভালো না। কিছু মানুষকে চা দিয়ে দিয়েছে, কুকিজ দিয়েছে, কিছু মানুষকে দেয়নি, আমরা যেমন এখনো পাইনি। অথচ পাশে রো আছে, পাশের রোতে ব্রেকফাস্ট চলে এলো, আমাদের এখানে কোনো চায় নেই আয়, কুকিজ নেই আয়, কিছুই নেই আয়। তো এটা খুব বাজে অভিজ্ঞতা হলো। বন্দে ভারত এক্সপ্রেসের এই যে সার্ভিসটা আমরা কখনো আশা করিনি, প্রথম দিনেই এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমাদের জার্নি করতে হচ্ছে। সব কিছু বারবার বলতে হচ্ছে যে আমাদের এটা দিন, ওটা দিন, সেটা দিন, তারপরেও এসে পৌঁছচ্ছে না। সার্ভিসটা খুবই বাজে, খুবই বাজে। আইআরসিটিসির এই স্টাফ আমার মনে হচ্ছে নতুন, কারণ এরা নিজেদের কাজটা করতে পারছে না, এক হাফ দিচ্ছে, হাফ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আদারওয়াইজ বাকি জায়গায় তো আইআরসিটিসিই দেয়। বন্দে ভারতের মতো এই সার্ভিস আশা করা যায় না, কারণ আইআরসিটিসি যেখানে এখানে করছে অন্য ট্রেনেও আইআরসিটিসি। আপনি কি এখনো ব্রেকফাস্ট পেয়েছেন? না। কখন ঘুম থেকে উঠেছেন? সকালবেলা সাড়ে তিনটে। এখন কটা বাজে? আটটা। আপনি কি খিদে পায়নি? অ্যাবসলিউটলি পেয়েছে, তাহলে বাট এখনো আসে, দেখা যাক কখন। এটা এটা কি এক্সপেক্ট করা যায়? একদম নয়, বন্দে ভারতের মতন ট্রেনে এটা করা যায় না। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কি আছে? এটা আমাদের নন ভেজ ছিল, ব্রেড আছে দুটো, দুটো এরকম ব্রেড আছে। এখানে এই আলু ভাজা, এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলে, আলু ভাজা, আলু আছে, এই মটর কড়াইশুঁটি আছে, বিনস আছে, এখানে একটা ডিম ভাজা আছে, একটা ছোট্ট একটা বাটার, একটা মিক্সড ফ্রুট জ্যাম দিয়েছে এরকম। এই হচ্ছে ব্রেকফাস্ট। বোলপুর সি ফোরে চাতে নোংরা জলের চা বানানো হচ্ছে, হলুদ জলের আমরা চা বিস্কিটই পাইনি, আমাদেরকে চা বিস্কিটই দেয়নি, আমাদেরকে চা বিস্কিটই পাইনি, বোলপুরে নেমে গেল, তারা মর্নিং টি, মর্নিং ব্রেকফাস্ট পাইনি। ওরা ক্যাটারিং চার্জ দিয়েও যদি না পায় তাহলে আর কি বলা হবে? মানে আমি দেখি তোমার ভিডিও কম বেশি দেখি, যেগুলো সামনাসামনি চলে, তারপর তিন চুলেটা আমার বেশ, তুমি এত সুন্দর ভাবে বুঝিয়েছো তিনটে নদী, ঠিক বলছি তো? কাঁচা বাদাম, সেটা তো হচ্ছেই, কাঁচা বাদামও দেখুন।
তবে এখন আমাদের ব্রেকফাস্ট আসছে, একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার আড্ডা আবার আড্ডা। হ্যাপি নিউ ইয়ার দাদা। বোলপুরে যে নামা সে নেমে গেছে মনে হয় না? আমাদের সেকেন্ড হল্ট মালদা টাউন। মালদা টাউন আমরা চলে এসেছি, এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে। তো এই মুহূর্তে আপনার ব্লগের উজ্জ্বল নক্ষত্র, তার সঙ্গে আবার দেখা হয়ে গিয়েছে। প্রথমেই ঢুকতেই তখন দেখা হয়েছিল, তো আবার ফের দেখা হয়ে গিয়েছে দাদার সঙ্গে, একান্ত পেয়েছি দাদাকে। তো ট্রাভেল মাই সাপোর্ট তোমার সবাই চেনো, সবারই জানা, আর আমিও জানি খুব ভালোভাবে। দাদার ভিডিও দেখে দেখে ভিডিও করার চেষ্টা করি, আরও অনেকে আছে। কাজের তো পুরো ট্রেনটাই তো চাঁদের হাট, একদম দাদাকে ওটাই চাঁদের হাট। আর আমাদের জার্নিটা সত্যি আমরা এনজয় করছি অন্যভাবে, মনে হচ্ছে কোনো এক সফরে যাচ্ছি, এক পিকনিক করার মেজাজে আমরা সবাই একসঙ্গে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ দাদা। এই মুহূর্তে মালদা স্টেশন নেমে পড়েছি, আমাদের সেকেন্ড হল্ট মালদা স্টেশন। এখানে টাইম ছিল 10:35, কিন্তু বিপদ টাইমে আমাদের মালদা স্টেশনে ঢুকিয়ে দিয়েছে 10:15। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, তারপর আবার রওনা দেবে এনজিপির উদ্দেশ্যে, এবং দ্বিতীয় নম্বর হল্ট থাকবে পার্সই। ট্রেনের মধ্যে কোনো প্যান্টিকার নেই, এখান থেকে দুপুরে লাঞ্চ উঠছে বন্দে ভারতে, এখান থেকে ট্রেনে লাঞ্চ উঠবে, রেডি হচ্ছে লাঞ্চ, তারপর এই লাঞ্চ আমাদের জন্য সার্ভ করা হবে। এখন সময় 10:35, তো রাইট টাইমে বন্দে ভারত এক্সপ্রেস মালদা টাউন ছেড়ে বেরিয়ে পড়লো নেক্সট হল্ট বার্সইর উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর হল্ট বার্সই স্টেশনে, এখানে জাস্ট 2 মিনিট ট্রেনটা দাঁড়াবে, তারপরেই এনজিপি পৌঁছে যাবে, আর কোথাও দাঁড়াবে না, এটাই লাস্ট স্টপেজ ছিল 3 নম্বর স্টপেজ, যেটা 3 নম্বর হল্ট বার্সই স্টেশন। এখানে জাস্ট 2 মিনিট দাঁড়াবে ট্রেনটা। লিঙ্ক হচ্ছে, দরজা বন্ধ হবে, এবার দরজা বন্ধ হচ্ছে, দরজা 3 নম্বর হল্ট বার্সই স্টেশন, সেটা ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। তো এবার এই ট্রেন গিয়ে দাঁড়াবে এনজিপি জংশনে, ওটাই আমাদের লাস্ট গন্তব্য। একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, ঘড়ির কাঁটায় এখন 12:15 বেজে গিয়েছে। অনেকক্ষণ ধরেই পেটে ছুঁচোয় ডন মারছিল খিদের জন্য, ভাবছিলাম লাঞ্চটা কখন দেবে কখন দেবে। তো লাঞ্চ চলে এসেছে, লাঞ্চে কী কী দিল আমাদেরকে, লাঞ্চে আমাদের কী কী দিল তোমাদেরকে দেখাবো বন্দে ভারত এক্সপ্রেসে। তো চলো দেখে নাও কী কী দিয়েছে আমাদের লাঞ্চে। তো টোটাল আমাদের বন্দে ভারতে লাঞ্চের মেনু হচ্ছে এটাই আছে, দেখে নাও তোমরা ভালো করে লাঞ্চের মেনু, এবার খেয়ে বলতে হবে কেমন কি টেস্ট আছে।
সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, সাপোর্ট করো। তো আগে আমি একটু ডালটা টেস্ট করে দেখবো। ছোলার ডাল মিক্স করা আছে, মটরের ডাল দেওয়া আছে, এর সাথে মটর আর মুগ ডাল একসাথে মিক্স করা, ঝাল ঝাল হয়েছে। চিকেন স্যুপ, চিকেন গ্রেভিটা একটু টেস্ট করে দেখি। ঝাল আছে প্রচন্ড। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 1:04, আর 20 মিনিটের মধ্যে আমরা NGP ঢুকে যাব আমাদের গন্তব্য NGP নিউ জলপাইগুড়ি। তো এই সেই বন্দে ভারত এক্সপ্রেস 7, বন্দে ভারত এক্সপ্রেস তো আমাদেরকে 8 ঘন্টায় হাওড়া থেকে NGP পৌঁছে দিয়েছে। আগে আমাদের হাওড়া থেকে বা শিয়ালদহ থেকে NGP আসতে গেলে সময় লেগে যেত প্রায় 12 ঘন্টার উপর, কিন্তু আজকের আমরা হাওড়া থেকে NGP চলে এসেছি মাত্র 8 ঘন্টায়। এই মুহূর্তে নিউ জলপাইগুড়ি জংশনের বাইরে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে।